হ্যালো গাইস, তো বাংলাদেশের প্রিমিয়ার লিগ কি জো 30 নম্বর কি ম্যাচ হোনে ওয়ালা হাই। ইয়ে ম্যাচ তো এক এক্সাইটেড ম্যাচ হোগা, কিউকি ইয়ে জো রংপুর অর চিটাগং কি বিচ বহুত এক জবরদস্ত দুশ্মনি হ্যায়। তো ইয়ে জো ম্যাচ হোগা বহুত হি আচ্ছি ম্যাচ হোগা অর বহুত হি দেখনে ওয়ালি ম্যাচ হোগা, কিউকি ইয়ে জো ম্যাচ হ্যায় ইয়ে দো টিমো কি দুসরি ম্যাচ হ্যায়। অর বিস বিপিএল ইস বাংলাদেশ প্রিমিয়ার লিগ কি জো ফার্স্ট ম্যাচ থা ইসি টিম কি থা, ইয়ানি কি ইয়ে ইস দো টিমো কি থা, চিটাগং বিগিন্স ভার্সেস রংপুর রাইডার্স কি ম্যাচ পহলা বিপিএল থা। অর ইয়ে 30 নম্বর কি ম্যাচ মে আগে বো দো টিম আপস মে ফির সে একবার টাকরানে ওয়ালা হ্যায়। তো ইয়ে জো দো টিম হ্যায় দোনো টিমো কে পাস আচ্ছি আচ্ছি প্লেয়ার হ্যায়, অর দোনো টিম জো হ্যায় বহুত হি আচ্ছি কনফিডেন্স অর বহুত হি আচ্ছি ফর্ম মে হ্যায় সারি প্লেয়ার। তো বহুত এক আচ্ছি ম্যাচ দেখনে কো মিল সকতি হ্যায় হাম লোগো কো। তো ইয়ে জো চিটাগং বিকিন্স হ্যায়, চিটাগং বিকিন্স তো 7 ম্যাচ খেল কে 6 ম্যাচ জিতা হ্যায় অর পয়েন্ট টেবিল সবসে উপর হ্যায় অর বহুত হি আচ্ছি খেলা হ্যায় ইয়ে চিটাগং বিকিন্স। অর ইস সাল কি প্রদর্শন যা রাহা চিটাগং কি বহুত হি আচ্ছি রাহা। অর চিটাগং কো লেকে আমারই জো লাস্ট প্রেডিকশন থি বো দো পাস হো গাই অর চিটাগং জিত গাই থি। তো ইয়ে জো রংপুর রাইডার্স হ্যায়, রংপুর রাইডার্স তো 8 ম্যাচ খেলা হ্যায়, 8 ম্যাচ সে 4 ম্যাচ জিতা হ্যায় অর জো 4 ম্যাচ হারা হ্যায়। তো রংপুর রাইডার্স তো বহুত হি খারাপ প্রদর্শন রাহা হ্যায় ইস সাল, কিউকি রংপুর রাইডার্স কো জিতনা আচ্ছা প্লেয়ার হে টিম পর লেকিন উতনা আচ্ছা পারফরমেন্স নেহি কর পায়া। তো ইয়ে জো রংপুর রাইডার্স অর চিটাগং বিগিন্স কি জো পহলা ম্যাচ হুয়া থা উস ম্যাচ মে তো রংপুর রাইডার্স হার গাই থি বহুত হি বুরি তরহ সে, সির্ফ 98 রানো সে অল আউট হো গাই থি সাবি প্লেয়ার ইস চিটাগং বিগিন্স কি বোলার সে। তো ইয়ে জো ম্যাচ হোগা বহুত হি আচ্ছি ম্যাচ হোগা অর দুশ্মনী নিকালনা তো চাহেগি মুশাফি বিন মুর্তজা অর বহুত হি আচ্ছি আচ্ছি প্লেয়ার হে। তো ইয়ে জো রংপুর রাইডার্স সে কি ক্রিস গেল এভরি প্লেয়ার্স তো রাইল রশো বোলার হে শাফিউল ইসলাম মাশরাফি বিন মুর্তজা বহুত হি আচ্ছি বল করতে হ্যায় শাফিউল ইসলাম। আর ইয়ে জো ব্যাটিং কি তরফ দেখা যায় তো ইয়ে জো রাইল রশো হে বহুত হি ফেভারিট হো চুকি হ্যায় রংপুর কি অর বহুত হি আচ্ছি খেলতা হ্যায় রাইল রশো বহুত হি আচ্ছি ফর্ম মে ভি হ্যায়। এবিডি প্লেয়ার্স ভি দো ম্যাচ খেলা হ্যায় দোনো ম্যাচো সে বহুত হি আচ্ছি খেলা হ্যায় অর রান ভি কিয়া হ্যায় ইয়ে এবিডি প্লেয়ার্স নে। অর ক্রিস গেল পিছলে ম্যাচ মে বহুত হি আচ্ছি খেলা থা জো 7 ম্যাচ খেলা থা রান তো নেহি পায়া লেকিন বিপিএল জো হুয়া থা 2017 মে জব বিপিএল হুয়া থা উস বিপিএল মে হাম লোগো নে দেখা দেখা থা কি ইয়ে জো ক্রিস গেল থা বো জো লাস্ট 4 ম্যাচ খেলা থা রংপুর কি জো লাস্ট 4 ম্যাচ খেলা থা কিতনা আচ্ছা খেলা থা অর রংপুর কি সারি ম্যাচ হে উসি নিয়ে জিতা হ্যায় অর ফাইনাল তাক লেকে গায়ে অর ফাইনাল ভি জিতা হ্যায়। তো ওইসি তারাহি ক্রিস গেল জো ফার্স্ট ম্যাচ তো বহুত হি খারাপ খেলা হ্যায় লেকিন লাস্ট ম্যাচ মে আগে বহুত আচ্ছি খেলতা হ্যায় অর ইয়ে জো লাস্ট ম্যাচ রাহা হ্যায় বিস ক্রিস গেল কি বহুত হি আচ্ছি প্রদর্শন কিয়া হ্যায় অর ক্রিস গেল কি 50 ভি কিয়া থা পিছলে ম্যাচ মে তো উসকি ফর্ম ভি আ চুকা হ্যায়। তো ইয়ে জো রংপুর রাইডার্স এক আচ্ছি টিম হ্যায় অর ব্যালেন্সিং টিম হ্যায় বোলিং ব্যাটিং দোনো হি হ্যায়। অর আগর চিটাগং কি বাত করো তো চিটাগং তো পহলে সে আচ্ছা টিম হ্যায় অর ইয়ে জো চিটাগং বিগিন্স সে 3 উইকেট সে জিতা থা ইস রংপুর রাইডার্স সে। তো চিটাগং বিগিন্স ভি এক আচ্ছি কনফিডেন্স মে হ্যায় অর বহুত হি আচ্ছি পারফরমেন্স মে হ্যায় অর বহুত হি আচ্ছি আচ্ছি প্লেয়ার ভি হ্যায় ইস টিমো কি, জ্যাসে কি মুশফিকুর রহিম খুদ কাপ্তান হ্যায় ইস টিম কি অর বহুত হি আচ্ছি ফর্ম মে হ্যায় ইয়ে মুশফিকুর রহিম অর ইয়ে জো ফ্রাঙ্ক লিং হ্যায় চিটাগং বিগিন্স কি বহুত হি এক আচ্ছি ফেভারিট প্লেয়ার হ্যায় কিউকি ইয়ে জো ফ্রাঙ্ক লিং হ্যায় ইসকি বজহ সে চিটাগং বিগিন্স 2-3 ম্যাচ জিতা হ্যায় লাস্ট ম্যাচ সে আগে জব দেখতা হ্যায় কি 6 বল ওভার 20 রান ইয়া ফির 21 রান লাগে তো ইয়ে ফ্রাঙ্কলিং একলাই কাট লেতা হ্যায় বো রান। তো ইয়ে এক আচ্ছি ব্যাটসম্যান হ্যায় অলরাউন্ডার হ্যায় ইয়ে ফ্রাঙ্কলিং অর নাজিবুল্লাহ জাদরান ভি ফর্ম মে আ চুকা হ্যায় আচ্ছি খেলা থা পিছলে ম্যাচ মে মুসাদ্দিক হোসেন হ্যায় ক্যামরুন ডেলপোর্ট হ্যায় মোহাম্মদ শেহজাদ ভি আচ্ছি খেলা হ্যায়। তো মোহাম্মদ শেহজাদ ভি আচ্ছি ফর্ম মে হ্যায় আগে ঠিক যায় তো বহুত আচ্ছি রান বানেগি। তো ইয়ে জো দো টিম হ্যায় দো টিমো কি আগার বোলিং কি বাত করো তো বোলিং তো জো হ্যায় মাশরাফি বিন মুর্তজা কি আছি হ্যায় কিউকি মাশরাফি বিন মুর্তজা হ্যায় খুদ এক কাপ্তান হ্যায় অর বাংলাদেশি কাপ্তান হ্যায় অর ইস টিম কা ভি কাপ্তান হ্যায় অর জো চিটাগং কি দেখা যায় তো চিটাগং কি তো রুবেল হোসেন হ্যায়। তো ইয়ে জো রুবেল হোসেন তো একলাই এক বহুত আচ্ছি কামাল কি বোলার হ্যায় ফ্রাঙ্ক লিং হ্যায় অলরাউন্ডার হ্যায় অর ইয়ে জো বোলিং কি তরফ হ্যায় বোলিং তো মুঝে ইস রংপুর রাইডার্স কি থোড়া সা আগে দিখ রহি ভারী দিখ রহি হ্যায় লেকিন পিছলে কি জো ফার্স্ট ম্যাচ হুয়া থা ইয়ে দো টিমো কি তো উসকে বারে মে আগর বাত কিয়া যায় তো চিটাগং বিগিন্স কি বোলিং লেনা চাহে। তো আগর ব্যাটিং কি লাইন কি দেখা যায় তো ব্যাটিং লাইন জো হ্যায় ইস দো টিমো কি তো মুঝে জ্যাসা লাগ রহে কি সাবি তো বোল রহি হ্যায় কি ইয়ে রংপুর রাইডার্স কি ব্যাটিং লাইন বহুত হি আচ্ছি হ্যায় লেকিন মুঝে জো লাগ রহে কি চিটাগং বিগিন্স কি জো হ্যায় বো সারি প্লেয়ার ফর্ম মে হ্যায় অর জো রংপুর কি হ্যায় বো সারি প্লেয়ার তো ফর্মে নেই হ্যায় লেকিন আগর কই ভি এক দো প্লেয়ার টিক যায় তো ম্যাচ কো নিকল সকতি হ্যায় অর ম্যাচ জিতা ভি সকতি হ্যায়। তো ব্যাটিং কি তরফ দেখা যায় তো ব্যাটিং তো মে দোনো টিমো কো সাপোর্ট করা দুঙ্গা কিউকি ইয়ে দোনো টিমে আছি ব্যাটিং লাইন আপ হ্যায় অর আছি আছি প্লেয়ার হ্যায় দো টিমো পর। তো
ये जो मैच होगा बहुत ही एक अच्छी मैच होगा, बहुत ही अच्छी क्या बताऊँ कि बहुत ही हाई वोल्टेज मैच होगा और बहुत ही हाई स्कोरिंग भी हो सकती है इस मैच में, क्योंकि अगर रंगपुर बैट करे पहले तो रंगपुर तो चाहेगी एक हाई स्कोर करने के लिए, क्योंकि पिछले मैच में बहुत ही खराब प्रदर्शन किया था, इसके साथ सिर्फ 98 रनों से ऑल आउट हो गई थी, तो वो उसकी बदला तो लेना पसंद करेगी ये मशरफी बिन मुर्तजा क्रिस गेल। तो देखते हैं क्या होता है। तो ये जो मैच रहेगा चिटागंग बिगिंस और ये रंगपुर राइडर्स की जो 30 नंबर की मैच रहेगा, तो हमारी जो इन्फॉर्मेशन है उसकी वजह से अगर बताओ तो ये जो मैच है ये मैच जीतने वाला है जो है वो है मशरफी बिन मुर्तजा यानी कि रंगपुर राइडर्स जो है उसके साथ जाना, क्योंकि रंगपुर राइडर्स एक अच्छी टीम है और बैलेंसिंग टीम है और क्रिस गेल भी फॉर्म में आ चुका है पिछले साल की तरह। जो रंगपुर राइडर्स की जो क्रिस गेल था पिछले साल में रंगपुर राइडर्स को जिताया था, चैंपियन कराया था, क्रिस गेल ने लास्ट में आके बहुत ही अच्छे खेला था, अपनी दम्बर मैच को जिताया था, बहुत ही हाई स्कोरिंग किया था, ठीक उसी तरह ही हो सकती है इस साल की बीपीएल में। तो देखते हैं क्या होता है। तो मेरी तो प्रेडिक्शन एनालिसिस रहा है रंगपुर राइडर्स, तो रंगपुर राइडर्स के साथ जाना अच्छी रेट मिलेगी और आप लोग साथ में रहना रंगपुर राइडर्स की, तो विनर ऑफ दिस मैच है वो है रंगपुर राइडर्स, तो रंगपुर राइडर्स के साथ रहना। और दोस्तों जाते जाते चैनल को सब्सक्राइब नहीं किया तो चैनल को सब्सक्राइब कर देना और मेरे अपडेट पाने के लिए नोटिफिकेशन जो है वो पाने के लिए बेल आइकन को प्रेस करना है, और जो है दोस्तों अगर वीडियो को पसंद है तो लाइक और वीडियो को शेयर करना है। तो थैंक यू फॉर वॉचिंग दिस वीडियो, तो चलते हैं आज के लिए और मिलते हैं अगले वीडियो में। और एक बात है कि आ रही है जो वर्ल्ड कप उसमें भी मैं रहूँगा, तो देखते हैं शायद अच्छा ही होगा। तो चलते हैं आज के लिए। तो और एक बात तो बताना चाहता हूँ इस वीडियो में वो है कि ये जो इंडिया वैसे से न्यूजीलैंड की जो मैच चल रही है, इंडिया वैसे न्यूजीलैंड की जो सेकेंड ओडीआई है, तो न्यूजीलैंड इंडिया के साथ जो है वो न्यूजीलैंड के साथ जाना, क्योंकि न्यूजीलैंड इस मैच से जीत सकती है। और साउथ अफ्रीका और पाकिस्तान की जो तीसरी ओडीआई है इस मैच में साउथ अफ्रीका के साथ जाना। तो इस वीडियो में बहुत कुछ बता दिया, तो देखते हैं क्या होता है। तो चलते हैं आज के लिए, थैंक यू फॉर वॉचिंग दिस वीडियो।